ঠিকাদারের কাজের গাফিলতির জন্য 2017 সালে প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপর্যয় হয়েছিল। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের কাছে সরাসরি এই রকমই অভিযোগ করলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির বিদায়ী সহসভাপতি দিলীপ কুমার মাঝি। 9ই জুলাই ঘাটালের রুটিন বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটালের টাউন হলে একটি প্রশাসনিক বৈঠক ছিল। সেই সভাতেই হল ভর্তি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সামনে মাইক নিয়ে দিলীপবাবু ওই অভিযোগ করেন। তিনি বলেন, ঠিকাদার ঠিকভাবে কাজ করলে গত বছর বন্যা হওয়ার কোনো রকম সম্ভাবনা ছিল না। দিলীপবাবুর ওই কথা শুনেই হলের সকলে পরস্পর পরস্পরের দিকে মুখ চাওয়াচাই শুরু করে দেন। যদিও মন্ত্রী এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, তবে বন্যা নিয়ে সেচ মন্ত্রী বলেন, আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনিকভাবে প্রস্তুত। ডিবিসিকে বলেছি জল ছাড়া দুদিন আগে আমাদের জানাতে, তাহলে আমরা সেই মতো প্রস্তুতি নেব। ওই দিনের সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী, ঘাটালের মহকুমা শাসক পিনাকী রঞ্জন প্রধান, ঘাটালের SDPO কল্যাণ সরকার, সাংসদ মানস ভূঁইয়া, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া প্রমুখ। তনুপ ঘোষের রিপোর্ট, আমি রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটালের কতবারের বন্যা হয়েছে? একদিকে যেমন সেচ মন্ত্রী পরিদর্শন করতে এসেছেন, দেখেছেন বারবার, অপরদিকে আমরা জনসম্পদ উন্নয়ন অনুসন্ধান দপ্তরের মন্ত্রী ছিলেন সৌমেন বাবু, তিনিও বারবার এসেছেন। শুধু তাই নয়, একটা বিশেষ টান আছে, এবার জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমি তার কাছে প্রস্তাব দিয়েছিলাম 3 দিন আগে, কেনগুলো হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান স্থায়ী বন্যা নিবারণ, এ কথা বর্ষাকাল এলে মাথায় নদী যেমন ফুলে ফেপে ওঠে, তার পাশাপাশি যে একটা পার্ক যেখানে গোলরাম মলিঘাট থেকে শুরু করে, এবং সবচেয়ে মূল সমস্যা জল বের হয় না, পুরোটা আটকে রয়ে যায়। আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমার বলার যে সুনীলবাবু বলছিলেন একটু আগে যে সেই টেন্ডারটি যদি একটা পাম্পিং সিস্টেম করে জলটা, কারণ ওই হার্টের ডিপার্টমেন্ট GFC হসপিটাল, এখানে আছে অত্যাধুনিক ওটি, রিমোট ওটি টেবিল, সিয়াম মেশিন, মানমান ড্রিল সহ আরও অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি। যাদের হাঁটু অত্যন্ত বাজেভাবে ক্ষতিগ্রস্ত, GFC হসপিটালে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপিত হয়। যাদের হাড় অত্যন্ত বাজেভাবে ভেঙে গেছে, এক্সটার্নাল ফিক্সেশনের মাধ্যমে সেই হাড়কে জোড়া লাগানো হয়। বড় হাড়ের ক্ষেত্রে ইন্টারনাল ফিক্সেশনের মাধ্যমে খুব কম কেটে নেলিংয়ের মাধ্যমে হাড়কে ঠিক করা হয়। ছোট হাড়ের ক্ষেত্রে প্লেটিং করে হাড়কে ঠিক করা হয়। যাদের হিপ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত, কৃত্রিম হিপ রিপ্লেসমেন্ট হয় GFC হসপিটালে। এছাড়া আছে আর্থ্রোস্কোপি বা হাড়ের মাইক্রোসার্জারি, অর্থোপেডিক ট্রিটমেন্টের একমাত্র প্রতিষ্ঠান GFC হসপিটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।